আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই বেশ ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে এসেছি আমার আজকের রেসিপি মুরগির রোস্ট চিকেনের রোস্টটি কীভাবে পারফেক্টভাবে রান্না করতে হয় চলুন দেখে আসি পুরো রেসিপি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচাতে ভুলবেন না আমি এখানে দুইটা চিকেন নিয়েছি চিকেনগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে প্রথমে দুইটা চিকেন এখানে আট পিস হয়েছে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর পানিটা একটু ঝরিয়ে নিতে হবে তারপর এখানে আমি এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব যার জন্য সয়া সস দিয়ে দিলাম সয়া সসের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করছে কম বেশি আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি একেবারে বেশি একটা পরিমাণ দিব না আধা চা চামচের থেকেও কম পরিমাণে হলুদ দিয়েছি এবার এটাকে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব সারা রাত এই মেরিনেশনটা যতক্ষণ রেখে দিবেন ততই কিন্তু মুরগির ভেতরে এই সয়া সসটা ভালো করে ঢুকলে দেখা যায় যে মুরগিটা খুব সফট হয়ে যাবে আর রান্না করলে ভালো লাগবে খেতে তাই এই মেরিনেশনটা যতক্ষণ সম্ভব আপনার করে রাখবেন যদি রাত্রে করে রাখতে পারেন তাহলে বেস্ট হয় কমপক্ষে দুই তিন ঘন্টা তো রেখে দিতেই হবে মেরিনেট করে আমি এখানে প্রায় চার পাঁচ ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তারপর এখন চিকেনটাকে হালকা একটু ভাজা দিচ্ছি বেশি একটা ভাজা দেওয়া যাবে না তাহলে কড়া ভাজা দিলে হবে কি চিকেনটা শক্ত হয়ে যাবে আর রোজ তৈরির সময় রোজটা খেতে ভালো লাগবে না তাই হালকা করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা দিয়ে নিব একেবারে সামান্য ভাজা কোনো প্রকার লাল যেন না হয় হালকা একটু ব্রাউনিশ কালার আসবে বাট পুড়ে যেন না যায় বা বেশি ডার্ক করে ভাজবো না ঠিক ঘরে ধরে পাঁচ মিনিট ভাজার পর চিকেনটা নামিয়ে নিলাম আর সেখানেই দিয়ে দিয়েছি পেঁয়াজ প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজটাকে ভেজে লাল করে নিয়েছি প্রায় ভেজে যখন লাল হয়ে যাবে পেঁয়াজটা তখন এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব তাহলে কাঁচা আদা রসুনের গন্ধটা দূর হয়ে যাবে আদা রসুনটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাটা এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পাটা ব্যবহার করেছি পেঁয়াজ বাটাটা দিলে রোস্টের টেস্টটা ভালো লাগে তাই অবশ্যই পেঁয়াজ বাটাটা দিতে হবে এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না এতে করে টেস্টটা কিন্তু পারফেক্ট সেই রেস্টুরেন্টের মতো কিংবা বাবুরজিদের মতো হবে না এখানে দিয়ে দিলাম তেজপাতা দুইটা এলাচ তিন থেকে চারটা নেড়েচেড়ে দু এক মিনিট একটু কষ কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি দুইটা দারচিনি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচের মতো সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষানো হয়ে পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষাবেন আসলে টেস্টটা ততই ভালো আসবে মশলাটা বেশি সময় নিয়ে কষাতে হবে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুকে মিশিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ফিরে আসছি ঘড়ি ধরে চার থেকে পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি বাদাম বাটা এক টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম এখানে পেস্তা বাদাম কাঠ বাদাম আর চীনা বাদাম আছে আপনারা যে কোনো বাদাম এখানে পেস্ট করে দিতে পারেন বাদাম বাটাটা দিলে টেস্টটা বেশ ভালো আসে তো এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ তার থেকে পাঁচটার মতো আপনারা চাইলেই কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ আপ এক টেবিল চামচের মতো এতে করে রোস্টের টেস্টটা সুন্দর আসবে আর কালারটাও একটু লালচে হবে দেখতে বেশ ভালো লাগবে তাই অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন টমেটো সসটা দেওয়ার ফলে খুব সুইট একটা টেস্ট আসে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এতে করে রোস্টের যেই টেস্টটা সেটা অনেকটা মিষ্টি মিষ্টি কিছুটা মিষ্টি লাগবে খেতে বেশ ভালো লাগবে বিয়েবাড়ির রোস্টগুলো দেখা যায় একটু মিষ্টি মিষ্টি লাগে তারা কিন্তু এভাবে চিনি ব্যবহার করে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার মশলাটাকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি একটা ভাজিনি সামান্য একটু ভাজা দিয়েছিলাম সেই চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে দিতে হবে চিকেনের সাথে চিকেনের প্রতিটা অংশে যেন মশলাগুলো ভালো করে মিশে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে উল্টে পাল্টে এভাবে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো জোরে ভালো করে মেশানো হয়ে গিয়েছে নেড়ে চড়ে দেখতেই পাচ্ছেন প্রতিটা চিকেনের গায়ে ভালো করে মশলাগুলো লেগে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঠেকে অপেক্ষা করছি ঠিক তিন থেকে চার মিনিটের মতো তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ রান্নায় আমি পানি ইউজ করবো না এই দুধটা দিয়ে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবার চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করব যতক্ষণ না চিকেনটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটা বলকের মতো চলে এসেছে এবার একটু চেড়ে দিতে হবে আবারও তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মতো ঘড়ি ধরে দশ মিনিট পর ফিরে আসলাম একটু পরপর মাঝে নাড়া দিয়ে দিয়েছিলাম যেতে করে পুড়ে না যায় নিচ থেকে একটু পর এভাবে নাড়া দিয়ে দিতে হবে যাতে করে নিচে থেকে পুড়ে না যায় আর ভালো করে সব দিক কুক হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বাটার বাটারটা আপনারা চাইলে দিতে পারেন এর পরিবর্তে ঘিও দিতে পারেন আপনারা যে কোনো একটা ইউজ করলেই হলো আমি এখানে এক চা চামচ বাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বাটারটা গলে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তার পরিমাণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করছে বেশি বা কম বেরেস্তাটা দিলে রোস্টের টেস্টটা বেশ ভালো লাগে খেতে গেলে তাই বেরেস্তাটা অবশ্যই দিবেন আর বেরেস্তাটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায় পেঁয়াজগুলো একটু মোচ মোচমোচে হবে কিন্তু পুড়ে যাবে না এদিকে খেয়াল রাখতে হবে ঠিক এবার পাঁচ মিনিট এভাবে চুলার উপর রেখে তারপর নামিয়ে পরিবেশন করে নিব। আমার রান্নাটা করতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে বেশি একটা সময় লাগেনি দেখতে দেখতে তৈরি হয়ে গেলো আমাদের চিকেন রোস্ট আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পছন্দ হয়ে থাকলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে তার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম